রপ্তানি বন্ধ করা হবে মৎস্য উপদেশের এমন ঘোষণার পর থেকেই নানামুখে আলোচনা চলছে ইলিশ নিয়ে এমন ঘোষণায় অধিকাংশ খুশি হলেও কেউ কেউ তাতে না তারা রপ্তানির পক্ষে তুলে ধরছেন নানান যুক্তি সংশ্লিষ্টদের অভিযোগ এখনও অবৈধ পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট সাগর থেকে মাছ নিয়ে কক্সবাজার ঘাটে প্রতিদিনই ফিরছে বোট তবে তাতে কম ইলিশের পরিমাণ কারণ সাগরে এখনো কাটেনি বৈরি আবহাওয়ার প্রভাব সাগরে ইলিশ কম মিললেও সরকারের সাম্প্রতিক রপ্তানি বন্ধের খবরে বাজারে দাম এখন কিছুটা নিম্নমুখী বিএফডিসি বলছে বৈরে আবহাওয়া দীর্ঘায়িত না হলে এবারে আশানুরূপ ধরা পড়বে ইলিশ ধরো আপনার টন যদি মাছ বাইরে চলে যায় তো এগুলো বাংলাদেশে যদি থাকে এগুলো আরো কমবে না একশো টাকা টাকা প্রতি কেজিতে পরিবহন আহারণ হওয়ার কথা ছিল ওই পরিবহন আহারণ হয়নি মাছ সাগরও কম তাই তার কারণে মাছের দাম একটু বৃদ্ধি এই সিগন্যাল এবং বিভিন্ন কারণে মাছগুলো ধরা কম পড়েছে আজকে দেখলাম বাজার মোটামুটি বাজারে ভালো ইলিশ পরিমাণ উঠেছে এবং আশা করা যে পরিস্থিতি এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে মাছ বেশি ধরা পড়লে এগুলোর দাম কমে আসবে

বড় মাছটা বিদেশে গেলে আমাদের দেশে ডলার আসবে টাকা আসবে আর ছোট মাছটা বাংলাদেশে খাইতে পারবে পাঁচ লক্ষ টাকা খরচ করে সমুদ্রে গেলাম মাছ পাইছে এক হাজার এই মাছ বিক্রি করে যদি আমাদের বাজার খরচ না ওঠে তাহলে তো আমাদের এই যে পরিশ্রম করতেছে এগুলো সব তো বিথা তবে কিছু কিছু ব্যবসায়ীর অভিযোগ সরকার বন্ধ ঘোষণা করলেও এখনো ফেনী যশোর কুমিল্লা এবং সিলেট সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে অবৈধ পথে নির্মিত ভারতে পাচার হচ্ছে ইলিশ কিছু যাবে নপথে কিছু হবে আপনার বড়ার পথে সব মাছ অবৈধ পথে চলে যায় এখানে কিছু ওষুধের ব্যবসায়ী আছে মাছটা আরো একটু দাম কমে যাই আমরা কিনতে পারতেছি না অবৈধ পথ থেকে ঢাকা থেকেও যাচ্ছে কক্সবাজার থেকে যাচ্ছে সিডানো যাচ্ছে অবৈধ পথে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রকৃত সুফল পেতে অবৈধ পথে পাচার রোধ করার দাবি সাধারণ মানুষের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি